নমস্কার, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমরা দেখতেছি এমন একটা ওয়েবসাইট, এর একটা এমন সার্ভিস যার মাধ্যমে আপনারা বড় বড় ফাইল ইজিলি শেয়ার করতে পারেন। অনেক সময় হয় কি, ধরুন আমরা অনেক বড় বড় ফাইল যেগুলো শেয়ার করতে চাই কিন্তু জিমেলের মাধ্যমে, ওটাকে আমি ফার্স্টে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, ওটাকে শেয়ার করতে হবে, এতে কি অনেক আমাদের টাইম এবং আমাদের স্পেস নষ্ট হয়। অনেক সময় ওই ফাইলটা পাঠানোর পর আবার ডিলিট করা অসুবিধা, ওর জন্য আমরা চাই যদি জাস্ট ফাইলটা পাঠানোর জন্য, ওর বেশি কিছু না। যেরকম অনেক সময় আপনাদের কাছে আসে যে আপনার বন্ধু বান্ধবকে একটা ফাইল পাঠাতে হবে, জাস্ট টেম্পোরারি বেসিস, পাঠানোর পর আপনার ওটা মেল অ্যাড্রেসে না থাকলেও চলবে। সেটা কীভাবে করবেন সেই সার্ভিস সম্বন্ধে আমি একটা দেখাচ্ছি। আমাদের কাছে পপুলার সার্ভিস হচ্ছে উই ট্রান্সফার। আমি একটা ওয়েবসাইট দেখাবো যেটা হচ্ছে উই ট্রান্সফারের একটা প্রবলেম হচ্ছে, ওটা যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনি শুধু 2 GB লিমিট পান, কিন্তু অনেক সময় ভিডিও ফাইল পাঠাতে হয় কি ওটা 2 GB বেশি। সেই ক্ষেত্রে আপনারা কোন সার্ভিস ইউজ করবে আসুন সেটা দেখা যাক আমার এই ভিডিওতে। আমি এখন ইউজ করছি ট্রান্সফার নাও বলে ওয়েবসাইটটা। এটার থেকে আপনারা দেখুন এখানে 4 GB পর্যন্ত ফাইল আপনারা অ্যাড করতে পারেন, মানে আপনি একসঙ্গে অনেক কটা ফাইল কিংবা একটা পুরো গোটা ফোল্ডার আপলোড করতে পারেন, এটা করে আপনারা পাঠাতে পারেন। এটা নর্মাল আছে, প্রিমিয়াম প্যাচে কী করে আপলোড করবে এবং কী করে পাঠাবে সেটা দেখাচ্ছি। যাকে পাঠাবেন এখানে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি ইমেল অ্যাড্রেস, যাকে পাঠাবো তার আপনি একসঙ্গে অনেক কটা ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। এটা হয়ে গেল যার হয়ে আমি মেল পাঠাচ্ছি, এটা আমার ইমেল অ্যাড্রেস না, আমার একজন চেনা পরিচিতর ইমেল অ্যাড্রেস, সে বলেছে ফাইলটা ওর নেট কানেকশান স্লো বলে আমাকে পাঠাতে। এটা আমি এখানে রয়েছে সেটা এই ফটোগ্রাফি পেজের, এরা ভিডিও ফাইল পাঠাবে, আমি বললাম চেক অ্যান্ড রিপ্লাই। এখানে আপনি চাইলে শিডিউল করতে পারেন, এখানে আমি রিমাইন্ডারটা অ্যাক্টিভেট রেখেছি, তাহলে যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন এনার রিসিপ্টে একটা মেল চলে যাবে যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আসুন ফাইলটা কীভাবে অ্যাড করব, খুব সিম্পলি আমি এখান থেকে গেলাম, এই যে আমার কাছে রয়েছে এই ওয়েডিংয়ের ফাইল দেখছেন, এটা একটা 2.64 GB আর একটা রয়েছে 1.6 GB, টোটাল হচ্ছে এটা 4.25 GB বেশি। আমার এরকম দরকার নেই, আমি জাস্ট একটা করে ধরবো। দেখুন ফার্স্টে আছে হলদির প্রোগ্রামটা দেখাচ্ছে 2.47 GB, এটাকে আমি নিয়ে এখানে ড্রপ করে দিলাম। ড্রপ করার সাথে সাথে দেখবেন একটু টাইম নেবে, আপনার নেটের স্পিডের উপরে আপলোড হবে। দেখতে পাচ্ছেন আমার প্রায় এখন প্রায় 2 MBPS স্পিডে এটা আপলোড হচ্ছে, এটা টাইম দেখাচ্ছে 30 মিনিট লাগবে পুরো ভিডিওটা আপলোড হতে, আস্তে আস্তে আপলোড হোক। এইভাবে আপলোড হওয়ার পর কী হয় সেটা আমি আপলোডটা হয়ে গেলে আমি এখন ভিডিওটাকে পজ করে দিচ্ছি, কারণ এত বড় ভিডিও আপনাদের দেখার সময় হবে না, তাই আমি এটাকে পজ করে দিচ্ছি। যখন পুরো আপলোড হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এটা ফাইনাল স্টেপটা আমি করছি। কিন্তু দেখতে কথা বলতে বলতে অত তাড়াতাড়ি আমার হয়ে গেল, আমি একবার চলুন আমার নেটের স্পিডটাও একবার টেস্ট করে নিই। আমি গেলাম ওকলার পিস্টেডে, আমি এখানে আমি দেখি চলুন নেটের স্পিডটা দেখতে পাচ্ছেন। আমি এখন অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইউজ করছি, আমি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সম্বন্ধে আমি একটা ভিডিও বানাবো। আমার ডাউনলোড স্পিড প্রায় মোটামুটি 50-র অ্যাভাব চলছে, কারণ আমি 60 MBPS এর প্ল্যান নেওয়া রয়েছে। এটা হলো 57.48, এখন থেকে আপলোড স্পিড ভালোই দেখাচ্ছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 16 GB কাছাকাছি এটা স্পিড নিচ্ছে। আমার যতদূর মনে হয় 15 GB মধ্যেই থাকবে, 15.27 GB এটা দেখতে পাচ্ছেন আমার, এই হচ্ছে স্পিড। চলো দেখি কত দূর হয়েছে, দেখছেন 7.8% হয়ে গেছে, এটা আর হতে মাত্র 15 মিনিট। চলুন 15 মিনিটের জন্য ভিডিওটাকে স্টপ করে দিই, মানে পজ করে দিই, তারপর এটা হোক আপলোড, তারপরে আমি দেখাচ্ছি কী করে আমি পাঠাচ্ছি। দেখুন আর একটুখানি বাকি আছে, চলুন এটা শেষ হতে চলছে আর মাত্র 3 সেকেন্ড, বেশিক্ষণ লাগেনি আমাদের, এটা আপলোডেড হয়ে গেছে। চলুন এবার আমরা জাস্ট এখানে গিয়ে সেন্ড অপশানে ক্লিক করলে ফাইল ট্রান্সফার দেখিয়ে দিল, হিয়ার ইউজ ট্রান্সফার লিঙ্ক। এই ট্রান্সফার লিঙ্কটা আমি কপি করে আমি পাঠিয়ে দিচ্ছি,
যদি আমি প্রিমিয়াম করে নিই দেখেন এখানে 20 GB পার ট্রান্সফার। এখন প্রিমিয়াম প্ল্যানগুলো এখানে এখানে 4 GB এখানে 250 ফাইল ফ্রিতে, এতে 500 ফ্রি ট্রান্সফার পার ডে, মানে 3 ট্রান্সফার করতে পারো পার ডে, আনলিমিটেড ট্রান্সফার পার ডে, 20 রিসিট পার ট্রান্সাকশন, মানে আমি একটা ফাইলকে 10 জনকে পাঠাতে পারবো সেরকম। তখন প্রিমিয়ামটা আপনার আমাদের ফ্রিতেই হয়ে যাচ্ছে, আমার কী দরকার আছে, ফ্রিটা ইউজ করুন, ফ্রি থাকুন, ভালো থাকুন। এই বলে শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।